প্রথমে পা তারপর হাত, একই সাপের দুবার ছোবল। সাপ হাতে করেই সোজা হাসপাতালে ওই ব্যক্তি, তার সাহসিকতায় অবাক সকলে। আলকে উঠে, নাম শুনলেই গায়ে কাঁটা দেয়, ভয়ে শিউরে ওঠেন অনেকেই। সেই আলকেউটের কামড় খেয়ে সাপটি ধরে শটান হাসপাতালে আনাকে সাহসিকতা বললেও কম বলা হবে। তাও একবার নয়, পরপর দুবার একই সাপের কামড়, প্রথমে পায়ে পরে হাতে। না, কোনো গল্প নয়, বাস্তবের সাহসী উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া ডোবর গ্রামের বাসিন্দা 48 বছরের অরূপ মণ্ডল, পেশায় ট্রাক্টর চালক। বিষধর আলকেউটের ছবল খেয়েও সাপ নিয়ে সোজা হাসপাতালে পৌঁছান তিনি। মাঠের জমিতে হ্যান্ড ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন। জমির ওপর দিয়ে ট্রাক্টর চালানোর সময় পায়ে কিছু একটা কামড় দেয়, জ্বালা হওয়ায় তিনি নিচু হয়ে দেখতে যান। দেখেন পাশে আহত অবস্থায় একটি আলকেউটে রয়েছে। বুঝতে পারেন বিষধর কেউটে সাপের কামড়ে আহত হয়েছেন তিনি। আক্রান্ত ট্রাক্টর চালক হাতে করে আলকেউটে ধরে ফেলেন। সেই সময় তার হাতে কামড় দেয় সাপটি, সঙ্গে সঙ্গে সাইকেল চালিয়ে হাতে সাপ নিয়ে সোজা স্যান্ডেলবিল গ্রামীণ হাসপাতাল। চিকিৎসককে দেখান, সঙ্গে সঙ্গে চিকিৎসকরা সাপের চরিত্র দেখে অ্যান্টিভেনম ওষুধ দেন। সাপে কামড়ে আক্রান্ত অনুপবাবুর চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে সুস্থ হন তিনি। সুন্দরবনের বাসিন্দারা চালকের এই সাহসিকতা দেখে অবাক হন। পাশাপাশি চিকিৎসক থেকে নার্স, হাসপাতালে থাকা রোগীরা তার সাহসিকতার জন্য ধন্যবাদ দেন। হসপিটালে এসেছেন, ওনাকে নিয়ে আসা হয়েছে এবং সঙ্গে করে উনি সাপ ধরে নিয়ে এসেছেন, যে সাপটি ওনাকে কামড়েছে, এবং এখানে এনে তিনি সেই সাপকে ডাক্তারবাবুকে দেখান। ডাক্তারবাবু ইমিডিয়েট ওনার চিকিৎসার ব্যবস্থা করেন এবং খুব ভালো পরিষেবা দেখলাম এখানে। ডাক্তারবাবু চিকিৎসা পেয়ে উনি এই মুহূর্তে সুস্থ হয়ে গেছেন। আক্রান্ত রোগী বলেন, সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে সোজা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিলে স্বাভাবিক সুস্থ হয়ে যাবে। চালাচ্ছিলাম মাঠে, চালাতে গিয়ে সাপ পার্টিলারের ফলাতে পিষ্ট হয়ে গিয়েছিল, এবারে আমার ওই কামড়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি সাপ পিষ্ট হয়ে গেছে। তারপর কী করলে? তারপরে আমার যখন কিছুটা একটা কামড়েছে বুঝলাম, তখন আমি আর কি দেখার চেষ্টা করলাম যে কিসে কামড়াল। আমি দেখলাম একটা সাপ জখম হয়ে পড়ে আছে ওখানে, তা আমি তখন কী সাপ বুঝতে পারিনি, পরে ভালো করে দেখলাম ওটা কেউটে সাপ আছে। তো আমি তখন ওই সাপটা ধরে হসপিটালে নিয়ে আসবো সিদ্ধান্ত নিলাম। তো তখন আমি ধরলাম সাপটা, তো ধরার পরে আর কি আমি যেহেতু বাড়ি আসতে একটা সময় লাগবে, তো আমার ওখানে পাটিলারে দড়ি ছিল, দড়ি দিয়ে পাটা বাঁধছিলাম। তো এক হাতে আমার সাপ ধরা ছিল আর এক হাতে ওই দড়ি বাঁধছিলাম, দু হাত এক জায়গায় করে, তখন আর একটা হাতে কামড়ে দেয় সাপটা। তো তখন আমি সাপটাকে আছাড় মেরে ফেলার চেষ্টা করি, তারপরে আমি চলে আসি। কোথায় নিয়ে গেলে তারপর সাপটা? নিয়ে সাপটা নিয়ে আমি সরাসরি সাইকেল চালিয়ে একাই এই হসপিটালে চলে আসি। তারপরে ডাক্তারবাবু ছিলেন না, দিদিমণিরা ছিলেন, ওনাদের বলার সাথে সাথে ডাক্তারবাবুকে ওনারা ডেকে নিয়ে আসেন। ডাক্তারবাবু সাপটা দেখেন, তারপরে আমাকে ওয়েট করতে বলেন, আমার কী কী সমস্যা হচ্ছে বলতে বলেন। তো ঘন্টা দিয়ে প্রায় আমি সুস্থ ছিলাম। প্রথম দিকে আমার চোখ ঝাপসা হয়ে আসছিল, তারপরে আমি আর ব্যালেন্স নিয়ে বাথরুমেও যেতে পারছিলাম না। তো তারপরে একটা টাইম পরে আমার গলাটা ধরে যায়, গলায় হচ্ছে গাঢ় লালায় আটকে যেতে থাকে, আমি আর কথা বলতে পারছিলাম না। তো ডাক্তারবাবু তখনই চিকিৎসার সিদ্ধান্ত নিলেন। ওঝার কাছে গেলে তার কেরামতিতে মৃত্যু পর্যন্তও হতে পারে, এ বিষয়ে হাসপাতালে চিকিৎসক বলেন। মাঠে চাষ করতে গিয়ে ওকে সাপে কামড়েছে, বাইক করেছে, আমি দেখলাম এবং পেশেন্ট সাপও ধরে এনেছিল। তো দেখলাম সেটা কোবরা ফ্যামিলি, মানে কেউটে টাইপের সাপ। তো পেশেন্ট সাপ ধরে এনেছিল, তো পেশেন্টের পায়ে বাইট করেছিল, বাইট করার পরে পেশেন্ট সাপটাকে ধরে আবার হাতেও বাইট করেছে। পেশেন্ট সাপ নিয়ে হসপিটালে আসে, সাপটা আট মরা। পেশেন্টকে আমি বললাম যে সাপটা দেখাতে পারবে, পেশেন্ট ব্যাগের ভিতর থেকে সাপ হাত থেকে মানে বের করলো, বের করে দেখালো, আমি বললাম হাতে সাপের পায়ে হাত দিচ্ছে কেন, ভয় লাগছে না? পেশেন্ট শুধু একটা কথাই বললো আমাকে যে আমাকে তো সেই বাইট করে দেয়, আমি হসপিটালের মধ্যে চলে এসেছে, আমার কোনো চাপ নেই, আমার দৃঢ় বিশ্বাস যে এই হসপিটালের পরিষেবা ভালো, আমি সুস্থ হয়ে গেলাম। হ্যাঁ, আর আমাদের হসপিটালে সত্যি পরিষেবা ভালো, আর এবিএস প্লাস নিউস্টিকবিন অ্যাটোপিন যেগুলো আছে সেগুলো সাপ্লাই, কিছু সেরকম ট্রিটমেন্ট হয়নি। যেটা সাপে কামড়ানোর নর্মাল যে প্রোটোকল, সেই প্রোটোকল দিয়ে পেশেন্টকে বাঁচানো হয়েছে, পেশেন্টকে রেফার করেনি, পেশেন্ট এখন আপাতত সুস্থ আছে। হ্যাঁ, হালকা একটু সোয়েলিং আছে, কিন্তু সেটা হয়তো কমে যাবে, রেটোগেটেড প্যারালাইসিস হয়েছিল, সেটা আস্তে আস্তে ভালোর দিকেই গেছে, পেশেন্টকে রেফার করতে হয়নি, পেশেন্ট এখানে আপাতত সুস্থ স্বাভাবিক আছে। তবে কিছুটা আগের জায়গায় ফিরে যেতে আমার মানে আমি ডাক্তার হিসাবে আমার যেটা মনে হয় কিছুটা টাইম লাগতে পারে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।